কোভিড নাইন্টিনের মারণ কামড়ে বিশ্বজুড়ে চলছে মৃত্যু মিছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও এই ভাইরাস দ্রুততার প্রভাব বিস্তার করছে ফলে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আর এই পরিস্থিতিতে সম্প্রতি নদীয়া জেলার টেহট্টে একই পরিবারে শিশু সহ মোট পাঁচজনের করোনায় আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিকভাবেই আশেপাশের এলাকাসহ রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এই কারণে এলাকাবাসীকে সুরক্ষিত রাখতে এবং আতঙ্ক দূর করে পরিবেশকে দূষণমুক্ত রাখতে তেহট্ট দু নম্বর ব্লকের বার্নিয়া শ্রীকৃষ্ণপুর যে এলাকায় আক্রান্তরা ছিলেন সেই স্থান পেট্রোল পাম্প জনবহুল এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিমের নির্দেশে নদিয়ার জেলাশাসকের উদ্যোগে এবং তেহট্ট দু নম্বর ব্লকের পরিচালনায় পলাশিপাড়া থানার পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে সোডিয়াম হাইপ্রোক্লোরাইড নামক জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হলো প্রসঙ্গত উল্লেখ্য যে এই কার্যক্রমের সময় উক্ত স্থানে উপস্থিত ছিলেন টেহট্ট দু নম্বরের ভিডিও মাননীয় শুভসিংহ রায় পলাশিপাড়া থানার ওসি প্রদ্যুৎ চক্রবর্তী এবং পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালের বিএম ডক্টর শ্যামল বিশ্বাস সহ অন্যান্যরা আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট